Students of Standard 4, you are welcome. Hope you are all well by the grace of God. This is my first class in the new session, English class, Lesson 1, Finding the Fare. Open at page 5. Fun in the Fare. Para 1. Little Lippy is a girl of 9. Chotto Lippy, 9 bochorer meye. She lives with her parents at Phulpur. She tar pitar songe Phulpure bas kore. Every year a big fair is held in the village. Proti bochor ekta boro mela songothito hoy grame. It is going on right now. Eta ekhon cholche. Lippy's father makes masks of various kinds. Lippy's baba nana dhoroner mukhosh toiri koren. He sells them in the fair. Tini seguloke melate bikri koren. Mask mane mukhosh. Oi je amra বিভিন্ন ফাংশনে বাঘের মুখোশ হরিণের মুখোশ ইউজ করি সেই মাস্ক প্যারা টু উইল ইউ মেক মি টু দ্য ফেয়ার টুডে লিপি আস্ক হার ফাদার লিপি তার বাবাকে জিজ্ঞাসা করল উইল ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে আজ কি তুমি আমাকে মেলাতে নিয়ে যাবে You know I have to sell mask all day. তুমি জানো আমার সারা দিন ধরে মাস্ক অর্থাৎ মুখোশগুলোকে বিক্রি করতে হয়। So I will be very busy. তাই আমি খুব ব্যস্ত থাকবো। Her father replies. তার বাবা তাকে উত্তরে বলেছে। But Lippy repeatedly asked him to take her along. Lippy barombar take bolte thake take niye jawar jonno. At last, her father agrees. Obosheshe tar baba raji hoye jan. Ki porle? Will you take me to the fair today? Lippy asked her father. You know, I have to sell masks all day, so I will be very busy. Her father replies, but Lippy repeatedly asks him to take her along. At last, her father agrees. It is a para two. Repeatedly, an active shakt word. Repeatedly, adverb, barombar, again and again. Para 3. Little Lippy has never been to a fair. Chotto Lippy kokhono melay jayni. So she is very excited today. Tai she aaj khub utfullo. I have never seen so many people together. Ami kokhono eto lokke একত্রে দেখিনি টুগেদার একত্রে একসঙ্গে সি এক্সক্লেমস ইন ওয়ান্ডার সে বিস্ময়ের সঙ্গে উত্তেজিত হয়ে বলল আ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ আ ফাদার শপ একটি ছোট্ট ভিড় জমে গেছিল তার বাবার দোকানের সামনে ইন ফ্রন্ট অফ মানে সামনে অপোজিট কি বিহাইন্ড মানে পিছনে সাম অফ দেম আর বাই মাস্ক তাদের মধ্যে কেউ কেউ মুখোশ কিনছে সি ইজ ডিলাইটেড টু সি দ্যাট সেইটা দেখে খুব আনন্দিত হলো দ্য মাস্ক আর সেলিং ওয়েল যে মুখোশগুলো ভালোই বিক্রি হচ্ছে হাফাদা ইজ অলসো হ্যাপি
তার বাবাও খুশি বিসাইড হার ফাদার শপ তার বাবার দোকানের পাশে আপাসন সিটস সেলিং ডলস পুতুল বিক্রি করতে একজন মানুষ বসে আছে দ্য ডলস আর মেড অফ বার্ন্ড ক্লে সেই পুতুলগুলো তৈরি হয়েছিল পোড়া মাটি দিয়ে বার্ন্ড ক্লে পোড়া মাটি কাদা মাটি পুড়িয়ে পুতুল করা ওকে এর মধ্যে এই যে একটা ওয়ার্ড দেখেছো নেভা অ্যান্টোনিমস অপোজিট কি হবে এভা নেভার থেকে এভা কিছু কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো যেগুলো তোমাদের ভিতর থেকে অপোজিট ওয়ার্ড রূপে অর্থাৎ অ্যান্টোনিমস রূপে পরীক্ষায় আসবে সেগুলো তোমাদের করতে হবে যেমন একটা ওয়ার্ড তোমরা এখানে পেয়েছো যে বিগ ছোটবেলা থেকেই শিখে এসছো বিগ থেকে স্মল ভিলেজ টাউন এই ওয়ার্ডগুলো এর সঙ্গে সঙ্গে পড়তে হবে বইটাতে খুব সুন্দর সুন্দর করে তোমাদের কাজ দেওয়া আছে একে একে সব শিখে যাবে আজ এই পর্যন্ত বাই